দর্শক আমন্ত্রণ 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদের সঙ্গে আছি আইরিন আয়াত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তদন্ত বানচাল করতে সরকারি গোপন নথি সরান ট্রাম্প। ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত। সামাজিক মাধ্যমে পোস্ট, সৌদি নারীর 45 বছরের কারাদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরকারি গোপন নথি সরানোর অভিযোগের তদন্ত করছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন বিচার বিভাগ বলছে তদন্ত বাধাগ্রস্ত করতে ওই সব সরকারি গোপন নথি ট্রাম্পের ফ্লোরিডার মারেলাগো বাড়ি থেকে সম্ভবত সরিয়ে ফেলা হয়। দেশটির বিচার বিভাগ জানিয়েছে এই মাসের শুরুতে এফবিআই এর অনুসন্ধানে 100টিরও বেশি গোপন নথি ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মোট 320টি নথি উদ্ধার করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেছেন ট্রাম্পের বাড়ি মারেলাগোতে সংবাদপত্র ও ম্যাগাজিনের সঙ্গে অতি গোপনীয় নথি মজুদ করে রাখা হয়েছিল। মার্কিন বিচার বিভাগ বলছে তল্লাশির যেই হলফনামা আদালতে দেওয়া হয়েছে সেটি তারা সেন্সর করে প্রকাশ করেছে। ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম বলছে গ্যাস পাইপলাইনে মেরামত কাজের কারণে সরবরাহ বন্ধ থাকবে। নর্থ স্ট্রিম এক নামে পরিচিত রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইনের ওপর বিধিনিষেধ আগামী 3 দিন থাকবে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নানান ধরনের নিষেধাজ্ঞা আসতে শুরু করে। এর পাল্টা জবাব হিসেবে রাশিয়াও ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে। রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এমন অভিযোগ এনেছে ইউরোপের দেশগুলো। গত বছর ইউরোপে 40% গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মাহাথিরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে বুধবার সকালে তার করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগামী কয়েকদিন তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে। 97 বছর বয়সে এই নেতার আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। এর আগে গত জানুয়ারির শেষ দিকে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনা বিরোধী ভ্যাকসিনের 2 ডোজই নিয়েছেন। 1981 সাল থেকে 2003 সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2018 সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে সে সময় ক্ষমতা গ্রহণের 2 বছর পর তিনি সরকারের পতন ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে এক নারীকে 45 বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আদালতের নথির বরাত দিয়ে একটি মানবাধিকার গোষ্ঠী এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও জানিয়েছে নুরা আল কাহতানি নামের ওই নারী দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তার উপর এই দীর্ঘ সময়ের সাজা ঘোষণা করা হয়েছে। তাকে সৌদি কাউন্টার টেরোরিজম এবং অ্যান্টি সাইবার ক্রাইম আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ায় অভিযোগে স্কুলের গণিত শিক্ষক এবং কেরানিকে গাছে বেঁধে পিটিয়েছে শিক্ষার্থীরা। গত সোমবার ভারতের ঝাড়খণ্ডের ডুমকা জেলার একটি আবাসিক স্কুলে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায় সম্প্রতি গোপীকান্দার থানার অন্তর্গত একটি সরকারি তফসিলি উপজাতি আবাসিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর পরীক্ষায় 11 শিক্ষার্থী ডিডি গ্রেড পায়, যা অকৃতকার্যের সমান হিসেবে বিবেচিত। গত শনিবার এই ফলাফল ঘোষণা করে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলর। শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক পরীক্ষায় শিক্ষক কম নম্বর দেওয়ার কারণেই তারা অকৃতকার্য হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।